যদি মরতে হয় মানুষকে মুক্ত করে মরব, বাঁচতে হলে দেশের মানুষকে মুক্ত করে বাঁচব। ময়মনসিংহে ছাত্র দলের একটি সমাবেশে পুলিশ গুলি চালিয়েছে, হামলা চালিয়েছে, প্রশাসনের কোনো অধিকার আছে? আপনারা বলেন আজকে যে পুলিশ ভাই চাকরি করছেন তিনি তো আওয়ামী লীগের লোক না, তিনি এদেশের জনগণের সেবক, তিনি কেন একটা রাজনৈতিক দলের সভা সমাবেশে গুলি চালাবেন, হামলা চালাবেন? আওয়ামী লীগ আজীবন ক্ষমতায় থাকবে না, আপনাদেরকে কিন্তু চাকরি করতে হবে, যারা আজকে আওয়ামী লীগের গোলামি করার জন্য জনগণের টাকায় কেনা অস্ত্র দিয়ে জনগণের বুকে গুলি চালাচ্ছেন। আমরা কিন্তু তাদেরকে চিনে রাখবো বলে দিলাম, আপনাদের পরিবার এদেশে থাকবে, আপনারা টাকা পয়সা নিয়ে ইউরোপ আমেরিকায় পাড়ি জমানোর চেষ্টা করলেও আপনাদের পরিবারকে কিন্তু এ জায়গায় এ দেশে থাকতে হবে। ময়মনসিংহের আপনারা দেখেন কয়জন গুলি চালিয়েছে, একজন, ওর বিষয়ে বিস্তারিত খোঁজ দিলে দেখবেন হয় ছাত্রলীগ করেছে না হয় যুবলীগ করেছেন। এই ছাত্রলীগ যুবলীগের গুন্ডাদেরকে প্রশাসনে ঢুকিয়ে তারপর আজকে এই মাফিয়া সাম্রাজ্য কায়েম করেছে। সরকার বরাবর যে নোংরামিটা করে থাকে, তাদের সন্ত্রাসী বাহিনী গুন্ডা বাহিনী লেলিয়ে দিয়ে যে কাজটা করে থাকে ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছে। সাধারণ শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে মানববন্ধন করে, ছাত্রলীগের মাদকাসক্তরা মাদক বিরোধী মানববন্ধন করে। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে একজন মন্ত্রী, তিনি ন্যূনতম তার লজ্জাবোধ আছে কিনা আমি জানি না, যে শিক্ষার্থীরা অভিভাবকরা তাকে এত কথা বলছে তিনি কোনো কর্ণপাত করছেন না। সরকার একটা আতঙ্কে আছে যে শিক্ষা প্রতিষ্ঠান খুললে ছাত্ররা যদি নেমে আসে তাহলে তাদের রক্ষা হবে না। প্রতিষ্ঠানে জেলা বিভিন্ন জায়গায় ছাত্ররা সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভ করেছে, মানববন্ধন করেছে, এবং আমাদের শিক্ষামন্ত্রী এক এক সময় এক এক তাল বাহানার কথা বলেন। রোজার ঈদের আগে থেকে বলেছেন, জুনে গত বছরের আগে বলেছেন, যে প্রথম বলেছেন মার্চে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে, তারপরে বলেছেন এপ্রিলের দিকে খোলা হবে, মে মাসে খোলা হবে, এখন বলছেন আবার জুনে খোলা হবে। এই যে এক এক সময় তাদের একটা তাল বাহানামূলক কথা, এগুলো কিন্তু শুধুমাত্র মানুষকে তারা ভাবছে যে মানে বোকা, যে তাদের মতোই বোকা, যে তারা যা বলবে তাই শুনবে। এবং তারা, আমি বুঝি না, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে একজন মন্ত্রী, তিনি ন্যূনতম তার লজ্জাবোধ আছে কিনা আমি জানি না, যে শিক্ষার্থীরা অভিভাবকরা তাকে এত কথা বলছে তিনি কোনো কর্ণপাত করছেন না। আর আজকের যে বিনা ভোটের সরকার আছে, এরা তো রাষ্ট্র সরকার রাজনৈতিক দল সব একাকার করে ফেলেছে। শিক্ষামন্ত্রী, ওনার তো শিক্ষার্থীদের প্রতি দায় নাই, সরকারের যেমন জনগণের প্রতি দায় নাই। উনি তো আছেন আওয়ামী লীগের বিভিন্ন কর্মী সভায়, বিভিন্ন রাজনৈতিক সভা সমাবেশে বক্তব্য বিবৃতি দিয়ে বেড়াচ্ছেন, আর শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের দাবি দেওয়ার প্রতি কোনো ভ্রুক্ষেপ নাই। আজকে যে চারটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এরকম এই বিশ্ববিদ্যালয়গুলো যে স্বায়ত্ত নিজেদের আইন দ্বারা পরিচালিত হয়, এই বিশ্ববিদ্যালয়গুলো একাধিকবার খোলার তারিখ দিলেও শিক্ষা মন্ত্রণালয়ের বাধার কারণে খুলতে পারে নাই। শিক্ষা মন্ত্রণালয় কেন বাধা দিবে, সরকার কেন বাধা দিবে? যেখানে বাস চলছে, গার্মেন্টস চলছে, সব কিছুই চলছে, আমরা সহজ হিসাব আমরা দেখতে পেরেছি। সেই প্রথম আলোতে একটি কলম লিখেছিল কোন এক বুদ্ধিজীবী, যে এই সরকারের যেহেতু রাজনৈতিক প্রতিপক্ষকে মামলা হামলা দিয়ে জেলে ভরে রেখেছে, পর্যদুষ্ট করে রেখেছে, তাদের জন্য সামনে যে কোনো সময় হুমকি এবং চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে ছাত্ররা। সেই কোন সংস্কার আন্দোলন এবং নিরাপদ চরক আন্দোলন সেটি দেখিয়ে দিয়েছে। তারপরে এই যে একের পর এক সরকারের যে দুর্নীতি দুর্বৃত্তায়ন, রাষ্ট্রের যে স্পর্শকাতর বিষয় আমরা দেখেছি, সেগুলো বের হয়ে আসছে। আল জাজিরার মতো গণমাধ্যম যখন প্রধানমন্ত্রীর আশপাশের কিছু লোকদের করাপশন নিয়ে যখন অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান নামে রিপোর্ট করে, আরো একাধিক দুর্নীতি দুর্বৃত্তায়নের খবর বের হতে থাকে, তখন সরকারের একটা আতঙ্কে আছে যে শিক্ষা প্রতিষ্ঠান খুললে ছাত্ররা যদি নেমে আসে তাহলে তাদের রক্ষা হবে না। যেটা হাবিবুল্লাহ সোহেল ভাই বলেছে, তারা নাকানি চুবানি খেয়েছে রাজনৈতিক আন্দোলনে, যেটা 12 বছরে খায় নাই, ছাত্রদের সেই নিরাপদ চরক আন্দোলন, কোটা সংস্কার আন্দোলনে খেয়েছে, যে কারণে তারা চাচ্ছে যে তাদের এই নির্বাচনী সময়টা বা এই
সরকারের সময়টা যেন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করেই তারা পার করতে পারে। যেমনি ভাবে আপনারা দেখেছেন করোনার সময়ে লকডাউন দিয়ে আলেম আমাদেরকে গ্রেফতার করেছে, আমরা যারা ছাত্ররা মোদী বিরোধী আন্দোলন করেছি তাদেরকে গ্রেফতার করেছে। অত্যন্ত দুর্ভাগ্য, আজকে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে কথা বলেন, 54 জন ছাত্রকে ডাকসুর নির্বাচিত সমাজসেবা সম্পাদক, 28 বছর পরে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের সমাজসেবা সম্পাদক ঠুনকো অভিযোগে বারবার তাদেরকে নিম্ন আদালতে জামিন নামঞ্জুর করা হচ্ছে। জজ সাহেব বলছেন এই মামলায় তো এতদিন আপনারা আটকে রাখছেন, কেন চার্জশিট দিচ্ছেন, এই মামলায় তো কারাগারে থাকার কথা না, কিন্তু তারপরেও তারা জামিন দিতে পারছে না, কারণ তারা জানে যে জামিন দিলে তাদের পরিণতি কি হতে পারে। এই যে সরকারের সমস্ত জায়গায় নিয়ন্ত্রণ, এবং এই নিয়ন্ত্রণকে বজায় রাখতে শিক্ষা জাতির মেরুদণ্ড, সেই মেরুদণ্ডকে আজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। তাই আমি আজকে অভিভাবকরা শিক্ষকরা এখানে সমবেত হয়েছেন তাদেরকে বলবো, আজকে ছাত্ররা তরুণরা হয়তো অনেকে বুঝতেছে না তাদের ভবিষ্যতের ক্ষতিটা কি হচ্ছে। এই যে অটোপাস দিচ্ছে, এই অটোপাসের ফলে তারা যখন চাকরির বাজারে যাবে তাদের সার্টিফিকেট দেখে প্রথমেই কিন্তু একটা নেগেটিভ দৃষ্টিভঙ্গি আসবে যে এরা অটোপাসের শিক্ষার্থী, তারা চাকরির বাজারে বৈষম্যের শিকার হবে। কিন্তু আপনারা অভিভাবকরা তো বুঝতেছেন, শিক্ষকরা বুঝতেছেন, কাজে আজকে ছাত্র শিক্ষক অভিভাবক সকলকে রাস্তায় নামতে হবে, আপনার সন্তানের ভবিষ্যৎ রক্ষার জন্য, এই জাতিকে রক্ষার জন্য। এবং সেই আন্দোলনে আশা করি ছাত্র শিক্ষক জনতা সবাই থাকবে। এবং কিছুদিন আগের একটা কথা বলে শেষ করব, যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জেলায় পর্যায়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একেবারেই সাধারণ শিক্ষার্থীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি নিয়ে মানববন্ধন করেছিল, আন্দোলন করেছিল, রাস্তাঘাট ব্লক করে নেয়। সরকার বরাবর যেই নোংরামিটা করে থাকে, তাদের সন্ত্রাসী বাহিনী গুন্ডা বাহিনী লেলিয়ে দিয়ে যেই কাজটা করে থাকে, ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছে। সাধারণ শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে মানববন্ধন করে, ছাত্রলীগের মাদকাসক্তরা মাদক বিরোধী মানববন্ধন করে, নানান ধরনের তালবাহানা করে ছাত্ররা যেন না দাঁড়াতে পারে। এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক আজকে আমাদের প্রশাসন কতটা নতজানু হয়েছে, কতটা বিবেকহীন দল দাসে পরিণত হয়েছে, ছাত্রদেরকে ধরে ধরে থানায় নিয়ে যাচ্ছে। গত পরশুদিনে আপনারা দেখেছেন ময়মনসিংহে ছাত্র দলের একটি সমাবেশে পুলিশ গুলি চালিয়েছে, হামলা চালিয়েছে, প্রশাসনের কোনো অধিকার আছে? আপনারা বলেন আজকে যে পুলিশ ভাই চাকরি করছেন তিনি তো আওয়ামী লীগের লোক না, তিনি এদেশের জনগণের সেবক, তিনি কেন একটা রাজনৈতিক দলের সভা সমাবেশে গুলি চালাবেন, হামলা চালাবেন? একইভাবে গতকালকেও আমাদের কিছু ছাত্ররা এই শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে একটা মানববন্ধন করবেন, কুমিল্লে বসেছিলেন, সেখান থেকে তাদেরকে বেধড়ক মারধর করে 8 জনকে থানায় দিয়েছে। আমি আজকে প্রশাসনের ভাই বোনদের কাছে একটা কথা বলতে চাই, যে আপনারা আওয়ামী লীগের গোলাম হইয়েন না, দেশের জনগণের গোলাম হন, জনগণ আপনাকে শ্রদ্ধাভরে স্মরণ করবে। আওয়ামী লীগ আজীবন ক্ষমতায় থাকবে না, আপনাদেরকে কিন্তু চাকরি করতে হবে, যারা আজকে আওয়ামী লীগের গোলামি করার জন্য জনগণের টাকায় কেনা অস্ত্র দিয়ে জনগণের বুকে গুলি চালাচ্ছেন। আমরা কিন্তু তাদেরকে চিনে রাখবো বলে দিলাম, আপনাদের পরিবারে দেশে থাকবে, আপনারা টাকা পয়সা নিয়ে ইউরোপ আমেরিকায় পাড়ি জমানোর চেষ্টা করলেও আপনাদের পরিবারকে কিন্তু এ জায়গায় এদেশে থাকতে হবে। আমরা প্রতিহিংসার রাজনীতি চাই না। আমরা জানি প্রশাসনের অসংখ্য ভাই বোনদের সাথে কথা হয়, তারাও বলে ভাই আমরা কি করব, রাজনৈতিক আন্দোলন না করে উঠলে, আমি একটা জেলার এসপি ডিসি আমি বললাম আমি এই বিনা ভোটের সরকারের সাথে কাজ করবো না, আমাকে ওএসডি করবে, আরেকজনকে পদে দিয়ে দেবে, কিচ্ছু হবে না, আপনারা আন্দোলন করেন। 90 যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিলেন, 90 ছাত্র নেতারা এখানে আছেন, বিভিন্ন সময় যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিলেন, রাজনীতিবিদরা মাঠে নামেন, জনগণ প্রশাসন ওদের সাথে নাই, প্রশাসনের কিছু দুর্বৃত্ত আছে। ময়মনসিংহের আপনারা দেখেন কয়জন গুলি চালিয়েছে, একজন, ওর বিষয়ে বিস্তারিত খোঁজ দিলে দেখবেন হয় ছাত্রলীগ করেছে না হয় যুবলীগ করেছেন, এই ছাত্রলীগ যুবলীগের গুন্ডাদেরকে প্রশাসনে ঢুকিয়ে তারপর আজকে এই মাফিয়া সাম্রাজ্য কায়েম করেছে। আমাদেরকে একইভাবে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে যেমন আন্দোলন চালাতে হবে, তেমনি ভাবে এদেশে গণতন্ত্র ফিরে আনার জন্য আন্দোলন সংগ্রাম চালাতে হবে। অনেক রক্ত ঝরিয়েছেন এই 12 বছরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা, আরেকবার শেষ চেষ্টা করতে হবে রাজপথে, যদি মরতে হয় এদেশের মানুষকে মুক্ত করে মরবো,
বাঁচতে হলে দেশের মানুষকে মুক্ত করে বাঁচবো। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ জনাব।